ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমরা নবদ্বীপ থেকে মায়াপুর হয়ে চলে এসেছিলাম কৃষ্ণনগরে এক পিসিদার বাড়িতে। তারপর সেখানে বিকালবেলায় চলে গেলাম মা কালীর দর্শন করতে। মন ভরে দেখো মাকে। তারপর নজরে এলো এই ছোট্ট গোপালটি, খুব সুন্দর, ভালো লাগছিলো দেখে। তারপর চলে গেলাম রাজবাড়িতে। কৃষ্ণনগরের রাজবাড়ি কোচবিহারের রাজবাড়ির মতন নয়, তবুও বেশ ভালো লাগছিলো অনেকটা ওইরকমই। ওখানে মেলা চলছিল, তো আমরা মেলাতে গিয়েছিলাম। তারপর ঝট করে আমরা দুজন মিলে চলো একটা সেলফি তুলে নিই। তারপর রাতে বাড়ি ফিরে পরের দিন সকাল সকাল রওনা দিলাম স্বরূপগঞ্জ ফেরিঘাটে। নৌকোতে উঠে আবার সে গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছে, এটা একটা বড়ই আনন্দের আমার কাছে। আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে, এতটা গরম ছিল তখন যে কি বলবো। এই গরমে কোথাও ঘুরতে যাওয়া মানে খুবই কষ্টকর। তার মধ্যে আমাদের প্ল্যান বেশি দিনের ছিল না, যাওয়া আসা দুটো টিকিটই আমরা আগে থেকে বুকিং করে নিয়েছিলাম, তাই চাইলে আমরা এক্সট্রা দিন থাকবো এর উপায় ছিল না। এখন চলে যাব আমরা রানী রাসমণি ঘাটে। তো ওই যে দেখো মায়াপুরের স্তম্ভটা দেখা যাচ্ছে এখান থেকে, বেশ নদীর একটা ঠান্ডা অনুভূতি, ভালোই লাগছিল। গঙ্গার উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন বেশ ভালোই লাগছিল আমাদের। তারপর রানী রাসমণি ঘাটে ঢুকে দেখলাম নিত্যানন্দ প্রভুর এই মূর্তিটি বট গাছের নিচে, বেশ সুন্দর লাগছিল। তারপর এই যে দেখো রানী রাসমণির মূর্তি। তারপর গঙ্গার জলে দেখলাম অনেকেই স্নান করছে তখন। তারপর গঙ্গার থেকে জল নিয়ে আমি আর আমার হাজবেন্ড কী করলাম, শিবের মাথায় জল ঢেলেছিলাম, খুব ভালো লাগছিলো। সেদিন গঙ্গা জল দেখে আমাদের দুজনে স্নান করার ইচ্ছে হয়েছিলো, সেই ইচ্ছে পরের দিন পূরণও হয়েছিল। তারপর একটু সকালে টিফিন করে টোটো রিজার্ভ করে চলে গেলাম আমরা নানান রকমের আরও মূর্তি দেখতে। তো চলো আমাদেরকে আস্তে আস্তে এখন দেখাবো সবটা। প্রথমেই চোখে পড়লো এই মন্দিরটি, শ্রীবাস অঙ্গন। তো বেশ সুন্দর মন্দিরটি, ভিতরের বিগ্রহটা খুবই সুন্দর, বেশ ভালো লাগছিল দেখে। ভক্তি ভরে প্রণাম করলাম। ভিতর এটার একটা বৈশিষ্ট্য কি, এটা রূপার আসন ছিল। আর এই যে দেখো শ্রীবাস অঙ্গন। তারপর দেখলাম ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, এখানে রূপোর যে হচ্ছে মানে আসনটা, তারপর রূপোর চরণ, এই দুটি বিষয় নজর কাড়ে। তারপর আমরা তিনজন মিলে ফটো তুলে নিলাম। তারপর চলে গেল 60 ফুট উঁচু গৌরাঙ্গের মূর্তি দর্শন করতে। তো এই যে দেখো একটা গুহর ভিতর দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, অনেকে বলে যে নবদ্বীপে দেখার মতো নাকি কিছুই নেই, এসব কথা না কান দিও না। নবদ্বীপে এত মন্দির আছে যে দেখে শেষ করা যাবে না। আমরা অনেকের কথায় নবদ্বীপে দেখার মতো কিছু নেই এটা ভেবে আমরা নবদ্বীপে যেখানে থাকার জন্য বুকিং করেছিলাম সেখানে না থেকে মায়াপুরে চলে গেছিলাম। তারপর সেদিন ওখানে কোনো রুম পাইনি, তাই কৃষ্ণনগরে এক আত্মীয়র বাড়ি চলে গেছিলাম। এই জায়গাটা এতটা সুন্দর যে কি বলবো। মূর্তিটি যে এত সুন্দর উপরে দেখার মতন, তারপরে তার পাশে আছে নানান রকমের গাছপালা আর বাগান, আর চারিদিকে নানান রকমের কৃষ্ণের মূর্তি। তো এত ভালো লেগেছে আমাদের যে কি বলবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে। Thank you.
তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরের জিনিসগুলো দেখার মতন, এখানে নারায়ণ শ্রী নারায়ণের দশাবতারের লীলা আছে, প্রত্যেকটি লীলার উপরে দেওয়া কথাগুলো তোমরা দেখে নাও, ভীষণ ভালো লাগছিল দেখে। তো চলো তোমরা দেখতে থাকো। আহা অপূর্ব, এই রাধা কৃষ্ণের অষ্টসখী নিয়ে বিগ্রহটি খুব ভালো লাগে, মন ভরে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ভালো রেখো ভগবান, সবার মঙ্গল করো। চোখ গেল ওই ছোট্ট গোপালের দিকে, দোলনায় দুলছিল, তারপরে ছোট্ট গোপালকে দোলনায় দুলিয়ে মনে একটা খুব আনন্দ হচ্ছিল। নিজে হাত দিয়ে গোপালকে ধরে ধরে টানছে, এটা যেন এক পরম সৌভাগ্য, এই সৌভাগ্য যেন সবার হয়, সবাই যেন এখানে আসতে পারে আর এই গোপালকে দোলাতে পারে, এই প্রার্থনা করি। তারপর দেখলাম নৃসিংহদেবের মূর্তি এই গোপালের পাশে, খুব ভালো লাগছিল। বাইরেটা যেরকম সুন্দর, ভিতরটাও কিন্তু খুবই সুন্দর, খুবই অপূর্ব। আর আমি আরেকটা কথা বলতে চাই কি, যে আমরা যেহেতু দিনের বেলা এসেছিলাম, কিন্তু রাতের বেলা কিন্তু আরও বেশি ভালো লাগে দেখতে, দিনের বেলাও খুব একটা খারাপ লাগছিল না। ভগবান দিনে থাকুক রাতে থাকুক, সবসময়ই ভগবানকে দেখতে আমাদের ভালো লাগে। তো চলো বন্ধুরা দেখো, এখানে পঞ্চদত্তের মূর্তি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরশ্রী ভাষাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী পঞ্চদত্তের মূর্তি যেরকমটা মায়াপুরে তোমরা দেখেছো, এখানে অনেকটা সেরকমটাই দেখতে, বেশ ভালো লাগছে। চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আমরা যখন গিয়েছিলাম তখন না ওই মন্দিরটি বন্ধ করে দিয়েছিল, এখানে তাই দেখতে পাচ্ছিলাম না, অনেকটা দুপুর হয়ে গিয়েছিল। তো দেখো এই নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে তার মা তার নাম রেখেছে নিমাই, বেশ সুন্দর। ভিতরে শচী মাতা আছে, নিমাইয়ের মা তাকে কোলে নিয়ে, আর চারিদিকটাও খুব শান্ত স্নিগ্ধ ছিল। এই যে শচী দেবী নিমাইকে কোলে নিয়ে বসে আছে। তারপর দেখলাম এই ভোলে মহেশ্বরকে, পাশেই ছিল মন্দিরটি। তারপরে দেখলাম এই হনুমানটিকে গাছের মধ্যে বসেছিল, বেশ ভালো লাগছিল। তারপর চলে গেলাম আমরা পোড়ামাতলা মন্দিরে, পশ্চিমবঙ্গে নদিয়া জেলা নবদ্বীপ শহরে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির। এটি পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী। পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরে এক বটবৃক্ষতলে দক্ষিণাকালীর ঘর স্থাপন করেন। কোনো এক সময় বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা বা বিদগ্ধ জননী নামে জনপ্রিয় হয়। এখানে মাকে পুজো দেওয়ার সব সরঞ্জাম পাওয়া যায়। আমরা এই মন্দিরে বেশিক্ষণ, আমরা তো এই মন্দিরে গিয়েছিলাম কিন্তু ভীষণ ভিড় ছিল, তো সেরকমভাবে আমরা পুজো দিতে পারিনি। তো এমনি দেখছিলাম আর কি, দর্শন করেছিলাম ঠাকুরকে। Thank you.
কাছে দেখো পোড়া মাতলা কালীমা সবাইকে ভালো রকমা। এই হচ্ছে ভবতারিণী কালী মন্দির, তার পাশেই অবস্থিত। এই হচ্ছে ভবতারিণী শিব, এটাও তার পাশে অবস্থিত। এই দুটোই দর্শন করে নিলাম আমরা। তারপর আমরা চলে গেলাম জগাই মাদেউন্দার মন্দির দেখতে। তো চলো দেখতে থাকো আমাদের সঙ্গে। এই ঘরটিতে নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ জগাই মাদেরকে দীক্ষা দিয়েছিলেন, এখান থেকে ওরা উদ্ধার হয়েছিল। তো দেখো মন্দিরটা খুব সুন্দর, অনেক মূর্তি আছে, আমাদের বেশ ভালো লেগেছে। তারপর চলে আসলাম এই মন্দিরটিতে। এই মন্দিরটির নাম আমি বলতে পারছি না, কিন্তু ভিতরে নাকি 56 রকমের ভোগ দেওয়া হয়। তো বেশ ভালো লাগছিল। তারপর চলে আসলাম সমাজবাড়ি আশ্রম। এই মন্দিরটি কি বলবো, ভীষণ সুন্দর। 1312 বঙ্গাব্দে চরণদাস বাবাজি সমাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। তো এই মন্দিরটির নাম হচ্ছে সমাজবাড়ি। খুব সুন্দরভাবে সাজানো এই মন্দির চত্বরে, গৌর নিতাই আর রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও চরণদাস বাবাজি পূর্ণ সমাধি মন্দির রয়েছে এখানে। এই মন্দিরটি আমাদের দুঃখের বিষয় হচ্ছে, আমরা যখন এসেছিলাম তখন এই মন্দিরে ঠাকুরকে সেবা দেওয়ার জন্য মন্দিরের দরজাগুলি বন্ধ করে দিয়েছিলো, তাই আমরা দেখতে পারিনি সেদিন। কিন্তু তার পরের দিন এসে আমরা আবার ভগবানকে দর্শন করেছি। তো আজকে দেখাতে পারছি না, পরের তোমরা দেখতে পারবে যে দেখেছিলাম আমরা ঠাকুরের মূর্তিগুলি। তারপর চলে এসেছি ইস্কনের মায়াপুরে। তো এখানে এসে ঢুকে দেখা যায় যে শিলা প্রভুপাদের ভজন কুটিরটি, এখানে সারাদিন হরে কৃষ্ণ কীর্তন হয়। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, কীর্তন শুনছিলাম, বেশ ভালোই লাগছিল। মায়াপুরে আমরা সেরকম ফটো তুলতেই পারিনি, মোবাইলটা ওখানে দিয়ে দিতে হয়। আর ঠাকুরকে দেখতে গেলেও 4টার আগে দেখা হয় না, তো সেই গরম ছিল, তো আমরা সেরকম ফটো তুলতে পারিনি। যে আমার একটা ফটো তুলেছি আর আমার হাজব্যান্ডের একটা ফটো তুলেছি। তারপর সারাদিন ওখানে কাটিয়ে আবার আমরা কৃষ্ণনগরে ফিরে গিয়েছিলাম। তারপরে এই যে দেখো পরের দিন সকালের আমাদের মুখ চোখ মুখের অবস্থা, গিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা আবার পরের দিন যাওয়ার উদ্দেশ্যে। এই যে সমাজবাড়িতে চলে এসেছি, আগের দিন তো বলেছিলাম ঠাকুর ঘরগুলি বন্ধ ছিল, তো তার পরের দিন সকাল সকাল গিয়ে ঠাকুরের দর্শন পেলাম। নিত্যানন্দ প্রভু ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন পেয়ে মনটা ধন্য হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম এই চরণদাস বাবাজির মন্দির কুটিরটাতে, দেখলাম ঠাকুরকে, প্রণাম করলাম। তারপরে কানাই বলাইকে দেখলাম, এই ঠাকুর সব ঠাকুর দর্শন করে তারপর আমরা সেখানে বসেছিলাম দুপুরে প্রসাদ নিয়ে। তারপর আমরা চলে গেছিলাম সোজা স্টেশনে ট্রেন আসার অপেক্ষায়। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও।